গৌরীপুরত ভয়ঙ্কর মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে। সংকটজনক অবস্থাত চিকিৎসালয়ত প্রেরণ তিনি ভাই ককায়েকক। ধুবুরী জেলার গৌরীপুর আরক্ষী থানার আলমগঞ্জ খস্তম খণ্ড অষ্টমীরচর গাঁৱত মাটি বাড়ি কেন্দ্র করে সংঘটিত হয় ভয়ঙ্কর মারপিটের ঘটনা। নিজ খুড়াই গুরুলা গুরুলক প্রহার করে আহত করলে তিনিগাক ভতিজাক। আমার গৌরীপুরের সাংবাদিক সাহাবুদ্দিন মোল্লাই জানিবলৈ দিয়া মতে, দীর্ঘদিনের পরায় এডোখর মাটিক লৈ খুড়া আর ভতিজার মাজত চলি আছিল বাক বিবাদ। আহত তিনিজন হয়েছে রফিক আলীর তিনি পুত্র নাসিরুদ্দিন, হাফিজুর রহমান আর আব্দুল কুদ্দুস। আহত তিনিজনক সংকটজনক অবস্থাত গৌরীপুর সমূহীয়া স্বাস্থ্য কেন্দ্রত ভর্তি করা হয়েছে বলে জানিব পৰা গৈছে। ইতিমধ্যে উক্ত ঘটনাক লৈ অঞ্চলজুড়ি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গৌরীপুরের পৰা সাহাবুদ্দিন মোল্লা, রিপোর্ট পি আই নিউজ। সাইজুদ্দি মারছে, রেজাক মারছে, রাইজুদ্দি মারছে, সাইকুর মারছে, আর তিনজন মানুষ আহত হয়েছে। কেনেকুয়া অবস্থা বর্তমান? এইটো বর্তমান একটু মরে নাকি এতিয়া খুড়াই মারিলে না ভাতিজা মারিলে? এইটো খুড়াই মারিছে, খুড়াই ভাতিজা অলক মারিছে। বহুত অবস্থা বেয়া।